ধারাবাহিক দরপতনে নাকাল দেশের দুই পুঁজিবাজার। বিশ্লেষকের অভিযোগ, নীতি ও নজরদারির অভাবে শৃঙ্খলা ফিরছে না গুরুত্বপূর্ণ এই আর্থিক খাতটিতে। আর তাতেই দেখা দিয়েছে আস্থার সংকট। পুঁজিবাজারকে চাঙ্গা করতে তাই সরকারের সুনজর চান তারা। আসছে বাজেটে পুঁজিবাজারে দ্বৈত কর প্রত্যাহার সহ বড় কোম্পানিগুলোকে তালিকাবদ্ধ করার নীতিও দেখতে চান বিশ্লেষকরা। যে দেশ যত উন্নত তার পুঁজিবাজার তত শক্তিশালী, কিন্তু এমন বক্তব্যের সঙ্গে মিল নেই বাংলাদেশের পুঁজিবাজারের। ধারাবাহিক দরপতন, কারসাজির অভিযোগ আর নীতির সংকটে নাকাল দেশের দুই পুঁজিবাজার। গেল কয়েক মাসে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সংস্থান এ আর্থিক বাজারের লেনদেন ঠেকেছে তলানিতে। মৌলভিত্তির কোম্পানিগুলোর কেনাবেচা বন্ধ দীর্ঘ সময় ধরে। বিশ্লেষকরা মনে করেন, নীতির দুর্বলতা আর নজরদারির অভাবেই পুঁজিবাজার তার প্রকৃত ভূমিকা রাখতে পারছে না। ক্লিয়ার করে অঙ্ক করে দেখাই দিলাম কিভাবে দ্বৈত করটা নিচ্ছেন আপনারা। আমরা লোকসান দেওয়া আমরা ট্যাক্স দিচ্ছি, আগে এআইটি কেটে নিচ্ছেন। এআইটি দেখা আমার ট্যাক্স আছে মনে করেন 5 লাখ টাকা, এআইটি কেটে নিচ্ছেন 7 লাখ টাকা। বহুবার বলছি, বহুভাবে বলছি, ওনারা কথা দিচ্ছিলেন করবেন করবেন করবেন, কিন্তু অদ্যাবধি কিছু করার নেই। যারা বড় বড় কোম্পানিগুলো আছে কেউ আসতেছে না, কারণ এত বছর ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু ওইদিকে কারো নজর নাই। পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে একটি প্রতিষ্ঠানকে তার আর্থিক নিরীক্ষায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, আর এ কারণেই বৃহৎ ও সুনামের সঙ্গে ব্যবসা করা অনেক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হতে অনাগ্রহী। মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় কোম্পানি যারা, তারা কিন্তু লিস্টেড হতে চাবে না। সে যদি লিস্টেড না হয় তাহলে তার ভ্যাট, ট্যাক্স এগুলি কিন্তু অনেকভাবে সে ফাঁকি দিয়ে পার পেয়ে যায়। তাহলে সেই জায়গাটা যদি আপনি বিবেচনা করেন, এটা ডিফারেন্সটা বেশি করলে ট্যাক্স এবং ভ্যাটের, তাহলে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি এবং অনেক ভালো কোম্পানি যেগুলি বাংলাদেশে, তারা লিস্টেড হতে ইন্সপায়ার হবে। এ অবস্থায় আসছে বাজেটে দ্বৈত কর প্রত্যাহার সহ লিস্টেড ও আনলিস্টেড কোম্পানির করের পার্থক্য দৃশ্যমানভাবে নির্ধারণ সহ নীতি সহায়তা প্রত্যাশা করেন বিশ্লেষকরা। এখানে যেন ডাবল ট্যাক্সেশন না হয়। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।